তো সাকিব কিন্তু জীবনে প্রথমবারের মতো সেনাবাহিনীতে আবেদন করে প্রথম মাঠে চাকরি পেয়েছে। জি স্যার, আমার প্রথম মাঠে। তো এটা কিন্তু অনেক সহজ কথা নয়, কারণ অনেকে দেখা যায় দুইবার চারবার পাঁচবার। জি স্যার, আমার সাথে যারা দিয়েছে চার পাঁচবার সবাই পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে তারপরে অনেকে চান্স পাইছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার পাশে আমার একাডেমির স্টুডেন্ট সাকিব এবং তোমরা যারা দেখছো অনেকে আমার ইউটিউবের স্টুডেন্ট আছো, আবার অনেকে সম্মানিত গার্জিয়ান অভিভাবক আমাদের ভিডিওগুলো দেখে। তো যাই হোক, আমাদের ভিডিও শুরুতে কিন্তু সাকিব যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স পেয়েছে, ফেনী জেলা থেকে আমাদের এলাকা আমাদের কোচিং সেন্টারে এসে কোচিং করেছে এক মাসের, দেড় মাসের হবে তাই না? এক মাস একুশ দিনের কোচিং করেছে। তো আমরা কিন্তু ও মিষ্টি নিয়ে আসছো অনেকগুলো, সবাই মিলে মিষ্টি খেলাম, হয়তো তোমরা দেখলাই। তো এখন একটু আমরা আলোচনা করব, আসলে অনেকে নতুন যারা স্বপ্ন দেখো সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দেওয়া, বাট অনেকের অনেক কিছু গাইডলাইন জানা থাকে না বা সঠিক দিক নির্দেশনা গুলো জানা থাকে না। তো যেহেতু সাকিব চান্স পেয়েছে সেনাবাহিনীতে, সাকিব এবং আমি দুজনেই চেষ্টা করব তোমাদের যে চিন্তা ভাবনা গুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, কি বলো সাকিব, তাই না? তো যাই হোক, প্রথমত সাকিবকে দিয়ে শুরু করে, সাকিব তোমার ফেনী কোন জায়গাতে বাসা তোমার? স্যার আমার ফেনী সোনাগাজীতে বাসা। সোনাগাজীতে? আমাদের এখানে তো সবাই খোঁজ পাইতো ইন্টারনেটের মাধ্যমে, তুমি কিভাবে খোঁজ পাইছিলে? স্যার আমি যখন ক্লাস মনে হয় ক্লাস 8 এ পড়ি তখন স্যার একদিন আমি মোবাইল মানে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, তখন আপনার ভিডিওটা দেখি স্যার, তখন থেকেই কিন্তু নিয়মিত আপনার যে ভিডিওগুলো সাবস্ক্রাইব করি তারপর থেকে নিয়মিত ভিডিওগুলো স্যার আপনার দেখি। তো স্যার মানে আমি ওই জায়গা থেকে ইচ্ছা যায় তুমি এখানে এখানে আসবে, এখানে আসবে স্যার। তো তারপর এসএসসি পাস করলে করে তারপরে এখানে আসলাম। জি স্যার। তো সাকিব কিন্তু জীবনে প্রথমবারের মতো সেনাবাহিনীতে আবেদন করে প্রথম মাঠে চাকরি পেয়েছে। জি স্যার, আমার প্রথম মাঠে। তো এটা কিন্তু অনেক সহজ কথা নয়, কারণ অনেকে দেখা যায় দুইবার চারবার পাঁচবার। জি স্যার, আমার সাথে যারা দিয়েছে চার পাঁচবার সবাই পরীক্ষা দিয়ে তারপরে অনেকে চান্স পাইছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে। তোগুলোর বিষয়ে আমরা আসবো পরবর্তীতে। যখন একটা ছেলে সাকিব যখন চিন্তা করবে, ধরো তুমিও তো একসময় চিন্তা করতে যে তুমি সৈনিক হবে, সৈনিক হবে, তখন তুমি কিন্তু এই যে বিভিন্ন নোট, বিভিন্ন শীট, বিভিন্ন ভিডিও, বিভিন্ন তথ্য এগুলো কিন্তু সংগ্রহ করতেছিলে, ওই করতে করতে আমাদের খোঁজ পাইলে। জি স্যার। তা আমাদের এখানে এসে কেমন লাগছিল কোচিং করে? স্যার সর্বপ্রথম তো আমি বলি স্যার মানে এখানে আসা মানে আমার জীবনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য ছিল ওটা পূরণ হয়েছে এখানের মাধ্যমে। স্যার আমি যখন আসলাম আমার মেডিকেল কিন্তু স্যার আমি একেবারে আনফিট ছিলাম। হ্যাঁ, আমি একটু এখানে একটু বলে দিই আর ভিউয়ার্সদেরকে, কারণ অনেক শিক্ষার্থী কিন্তু জানে না বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাইলে মেডিকেলে কিন্তু শতভাগ ফিট হতে হবে। তো আমাদের সঙ্গে সাকিব আছে, সাকিবেরও দুই একটা মেডিকেল সমস্যা বের হয়েছিল, আর এই সমস্যাগুলো কিন্তু সাকিব আমাদের পরামর্শ এবং গাইডলাইন মেনে সে সমস্যাগুলো সমাধান করতে পেরেছে, বিধায় কিন্তু সে সেনাবাহিনীর পরীক্ষা দিতে গিয়ে মেডিকেল পরীক্ষা পাস করতে পারছে। তো সাকিব তুমি কোন ক্যান্টনমেন্টে গেছিলে পরীক্ষা? স্যার আমি চট্টগ্রাম সেনানিবাসে গেছিলাম। চট্টগ্রাম সেনানিবাসে, যারা ফেনী জেলার মোটামুটি চট্টগ্রামে পরীক্ষা হয় আর কি। তো কতজন গেলা তোমরা পরীক্ষা? স্যার আমরা 310 জন গেছিলাম, তার মধ্যে 10 জনের শুধু চাকরি হয়েছিল স্যার। 310 জনের মধ্যে 10 জনের চাকরি হয়েছে। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অনেকে হয়তো সাকিব জানে না যে মেডিকেল পরীক্ষাতে 3 ভাগ স্টুডেন্ট বাদ পড়েছে স্যার। তো যারা আগামীতে সেনাবাহিনীতে যেতে চাও তারা আমাদের এখানে কোচিং করতে আসবা কি আসবা না সেটা পরের হিসাব, তোমার অ্যাটলিস্ট মেডিকেলে ঠিক আছো কি না এটা গাইডলাইন মেনে ঠিক করতে হবে। অবশ্যই স্যার। তো তুমি যখন পরীক্ষা দিতে গেলে সাকিব তুমি দেখো নি যে ওখানে 3 ভাগ স্টুডেন্ট মেডিকেলে বাদ পড়ে যায়? স্যার আমি সর্বপ্রথম যখন পরীক্ষা দিতে যাই তো স্যার ওনারা আমারে দেখে বলতেছিল যে তুমি কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে আসছো, যখন ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতেছি স্যার তখন মানে আমার ডিসিপ্লিন দেখে বলতেছে যে তুমি কি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে আসছো। আমি বললাম না না স্যার আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে আসি না স্যার, মানে আমি 2 মাস সোলজার ট্রেনিং একাডেমি থেকে মানে কোচিং করছিলাম। স্যার ওনারা অনেক ইয়া করছিল যে ওই ভিডিওগুলো নাকি ওনাদের সন্তানরাও দেখে। আচ্ছা। তো স্যার এটা মানে শোনার পর আমার নিজের থেকে অনেক গর্ব ভালো লাগছে, ভালো লাগছে একটা গর্ব। তুমি বাহিনীতে পরীক্ষা দিতে গেছো, বাহিনীর লোকেরাও আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও বা টিউটোরিয়ালস গুলো দেখে আর কি, বা ওনাদের সন্তানরাও দেখে। স্যার তারপরে যখন আমি মানে পরীক্ষা দেওয়া সর্বপ্রথম আমার প্রাথমিক মেডিকেল, তো স্যার যাওয়ার পর আমার যখন মানে জামা কাপড় খুলবো তখন অনেক মানে অফিসার ছিল এখানে, সবাই কিন্তু স্যার আমার মানে শরীরের ইয়া দেখে অনেক প্রশংসা করছিল। এখানে একটু আমি বলে দিই সাকিবের কিন্তু মোটামুটি
সিক্স প্যাকের কাছাকাছি আর কি বলা চলে, কারণ সাকিব ফুটবল খেলেও ভালো, তাই না সাকিব? সাকিব ফুটবলও খেলে আর জিম করতে প্রচুর পরিমাণে। সাকিবকে দেখলে মনে হবে হ্যাংলা পাতলা, কিন্তু চলো টি শার্ট খুলে দেখবা যে প্রত্যেকটা জায়গায় মাসেল বিল্ড আপ হয়ে গেছে আর কি। স্যার আমি এই ব্যাপারে বলতে চাই, ইউটিউব ভিডিও যারা স্যার আমারে দেখতে কিন্তু হ্যাংলা লাগে স্যার, অনেকজন আছে যে মানে আমারে তো দেখতে হ্যাংলা লাগে, আমি কি সেনাবাহিনীর জন্য যোগ্য? বা তাদের মা বাবা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা বলে যে আমার ছেলেটাতে হ্যাংলা, সেনাবাহিনীতে যারা মারা যাবে, এই হবে সেই হবে, কিন্তু স্যার মানে আমি তাদের উদ্দেশ্যে বলি মানে সবসময় আপনাদের সন্তানদের আপনারা সাপোর্ট করবেন, একবার মানে শরীরটাকে ফিট রাখার জন্য। সবার একটা স্বপ্ন থাকে, আল্লাহ কিন্তু কাউকে মানে অযথা দুনিয়াতে পাঠায় না, সবার নিজ নিজ একটা যোগ্যতা থাকে স্যার। তো যার যেটা স্বপ্ন মা বাবার মানে ওইটা স্বপ্ন পূরণ করার একটা সেনাবাহিনীতে কিন্তু ওজন মাপা হবে, ওখানে ওভারওয়েট হলে কিন্তু কখনোই নেবে না, আবার খুব বেশি স্বাস্থ্য সুগায় ফেলে ওজন কমে গেলেও কিন্তু সেক্ষেত্রে হবে না আর কি। তো যাই হোক সাকিব, যখন তোমরা মেডিকেল পরীক্ষা পাস করলা, এরপরে তোমাদের কি পরীক্ষা, শারীরিক পরীক্ষা হয়েছিল? না স্যার, আমাদের মেডিকেলের পরপরই কিন্তু চূড়ান্ত মেডিকেল টেস্ট হয়েছিল। চূড়ান্ত মেডিকেলে টিকে যাওয়ার পরে তারপর শারীরিক পরীক্ষা। কি কি পরীক্ষা হয়েছিল স্যার? শারীরিক পরীক্ষার মধ্যে পুশ আপ হয়েছিল, চিন আপ হয়েছিল, তারপরে স্যার সিট আপ হয়েছে, আর দৌড় হয়েছিল স্যার। আমার মানে প্রস্তুতি থাকার কারণে কিন্তু স্যার আমরা 12 জন পরীক্ষা দিয়েছিলাম, 12 জনের মধ্যে স্যার আমি ফার্স্ট হয়েছিলাম স্যার। এটা কিন্তু একদিনে আসে না সাকিবের, এখানে কোচিং চলাকালীন সময় আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনিং এর ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে, তোমরা চাইলে ওগুলো দেখে আসতে পারো। কারণ সাকিবরা দেখবা যে ওখানে কিভাবে ওরা প্রিপারেশন নিয়েছে, ফিজিক্যাল ট্রেনিং গুলো কিভাবে করছে। আর একটা মজার বিষয় সাকিব, অনেকে হয়তো জানেন, অনেকে মনে করে পরীক্ষার কেন্দ্রে প্রস্তুতি ছাড়া গেলে হয়তো শারীরিক পরীক্ষায় পাশ করা যাবে, এটা কি সম্ভব? কোনোদিনে স্যার এটা সম্ভব না স্যার। আমি যখন পরীক্ষা দিতে যাই স্যার, দেখা গেল আমার মানে পাশে যারা পরীক্ষা দিতেছে স্যার, আমি যা পাতেছি তার 10 ভাগের একবার তারা পাতেছে না স্যার। এই ব্যাপারে কিন্তু স্যার যেটা কমান্ডিং অফিসার ছিল উনি আমার প্রশংসা করছে, এবং আমার মানে সোলজার ট্রেনিং একাডেমির অনেক প্রশংসা করছে যে বাবা তুমি এখান থেকে কোচিং করার পর তুমি অনেক ভালো পারফরমেন্স করতেছো, তো এইরকম কিছু বলছিল আর কি স্যার। তারপর শারীরিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা লিখিত পরীক্ষা অংশ? জি স্যার, শারীরিক পরীক্ষা করলাম। লিখিত পরীক্ষা তোমাদের সেনাবাহিনীতে যারা নতুন, শোনো ভালো করে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ, এই পাঁচটা বিষয়ের উপরে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয় স্যার। তোমাদেরও কি 50 নম্বরের? জি স্যার, আমার 50 নম্বরের পরীক্ষা হয়েছিল স্যার, এবং আমার লিখিত পরীক্ষা অগ্রিম প্রস্তুতি থাকার কারণে খুব ভালো পরীক্ষা হয়েছিল স্যার। আচ্ছা, এখন লিখিত পরীক্ষার জন্য অনেকে প্রশ্ন করে যে কোন ধরনের প্রিপারেশন নেবে, আমি একটু সহজভাবে বলে দিই। তোমরা ক্লাস 9 10 এ বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ, তো আসলে ক্লাস 9 10 এ থাকে না, আইকিউটা একটু এক্সট্রা পড়তে হয়, ওই সিলেবাসটা একটু ফলো করতে পারো। আর পাশাপাশি যারা আমাদের এখানে আসবে তারা তো অধিক সংখ্যক মডেল টেস্ট দিতে পারবে, কারণ সাকিবরা তো বোধহয় 100 এর মতো মডেল টেস্ট দিয়েছে। জি স্যার, 100 এর মতো হবে। 100 এর মতো মডেল টেস্ট দিয়েছে, কিন্তু তারপর শীট সাজেশন ভাবে পড়ালেখা করছে। এই যে সাকিব, তুমি আমাদের এখানে যখন প্রিপারেশন নিলা লিখিত পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষায় কি কমন টমন পেয়েছো? স্যার 100% সবকিছুই কমন স্যার, মানে পরীক্ষা দিতেছি মানে একেবারে স্যার আমার সবকিছু কমন, সহজ মনে হয়েছে। সবার আগেও স্যার আমার পরীক্ষাটা শেষ হয়েছিল। এরপরে লিখিত পরীক্ষা পাস হয়ে যাওয়ার পরে তোমাদের ভাইভা পরীক্ষা, ভাইভা পরীক্ষা হয়েছিল। ভাইভা পরীক্ষা কেমন হলো স্যার? স্যার ভাইভা পরীক্ষা স্যার সবার থেকে ইনশাআল্লাহ আমার পরীক্ষাটাই ভালো হয়েছে, এবং যে কমান্ডিং অফিসার ছিল উনি অনেক প্রশংসা করছে। জি স্যার, বুঝতে পারছি। ভাইভা পরীক্ষাটা একটু মনস্তাত্ত্বিক বিষয় পরীক্ষা, এটা আমি সাইকোলজিক্যাল বিষয়, কারণ এখানে ভাইভা মানে একটা ছেলের কাছ থেকে তার সে শুদ্ধভাবে কথা বলতে পারছে কিনা, তার মানসিকতাটা সেনাবাহিনীতে যোগদান করার জন্য প্রস্তুত কিনা, সে শারীরিকভাবে সক্ষম কিনা, এগুলো কিন্তু কাছ থেকে দেখার জন্য আসলে ভাইভা পরীক্ষা সংগঠিত হয়। তো সাকিব, দুই একটা যদি তোমার প্রশ্ন মনে থাকে ভাইভাতে স্যার ধরছিল এরকম। স্যার আমি সর্বপ্রথম যখন ভাইভাতে যাই স্যার, আপনি যে নিয়মগুলো আমার শিখিয়ে দিয়েছেন ভাইভা পড়ে, মানে যাওয়ার পর কি করতে হবে, কিভাবে বসতে হবে, মানে তাদের কিভাবে সম্মান জানাইতে হবে স্যার, ওইভাবে আমি গেলাম। যাওয়ার পর আমি বসলাম, বসার পর স্যার আমার বসাইলো, তারপর ধন্যবাদ জানালাম স্যার। তো সর্বপ্রথম স্যার আমার জিজ্ঞেস করলো যে আমার জেলা ভিত্তিক কয়েকটা প্রশ্ন, তার মধ্যে স্যার আমার মনে আছে যে যেটা, তো জিজ্ঞেস করলো তোমার জেলার নাম কি, আমি বললাম স্যার আমার জেলার নাম ফেনী। তো জিজ্ঞেস করলো যে তোমার জেলার মানে পুরো নাম কি ছিল, আমি বললাম স্যার শমশেরনগর। তো তোমার জেলা প্রতিষ্ঠিত মানে ফেনী কোন নদীতে মানে কি কোন নদীর তীরে অবস্থিত নাকি প্রতিষ্ঠিত? না না, কত সালে প্রতিষ্ঠিত, আমি বললাম স্যার 1984 সালে। তো স্যার এরপরে আমার জিজ্ঞেস করলো যে ওই
মানে সেনাবাহিনী ভিত্তিক কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস, হ্যাঁ, মানে সেনাবাহিনীর প্রধান সম্পর্কে জিজ্ঞেস করলো, তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জিজ্ঞেস করলো, আর স্যার জিজ্ঞেস করলো যে বর্তমান সেনাপ্রধানকে, আমি স্যার সুন্দর মতো সবকিছু উত্তর দিছি। তো একটা স্যার আইকিউ মানে ধারণা নিল যে দুয়ে দুয়ে যোগ করলে কখন পাস হয়, মানে আইকিউ ধরছিল। তো আমি বললাম স্যার যখন ভুল হয়, কয় হ্যাঁ বাবা তোমার মোটামুটি মানে ঠিক আছে। তো বললো এখন ধন্যবাদ। পাশাপাশি নিজ জেলার পরিস্থিতি সম্পর্কে জানতে চায়, নিজের পরিবার সম্পর্কে জানতে চায়, এরপরে দুই একটা ছোটখাটো আইকিউ ধরে, যেমন ওকে জিজ্ঞেস করছিল দুই দুই কখন পাস হবে, আসলে দুই দুই তো কখনো পাস হওয়া সম্ভব না। আমরা সচরাচর দুই দুই যোগ করলে চার হবে, কিন্তু অন্যভাবে যদি কোনো প্রমাণের রাস্তা থেকে থাকে, আমি অবশ্য জানানি, আমার অবশ্য জানানি অন্যভাবে প্রমাণ করা যায় কিনা বা সেটা আলাদা বিষয়, কিন্তু সচরাচর কিন্তু দুই দিয়ে কখনো চার হয় না। তো এইভাবে আসলে প্রস্তুতিগুলো নিতে হয়, এবং প্রস্তুতিগুলো যখন ভাইবা টাইবা শেষ হলো, শেষ টেস হয়ে যাওয়ার পরে তারপর তোমরা ওয়েট করতেছিলে। জি স্যার, ভাইবা শেষ হওয়ার পর স্যার আমরা অনেকক্ষণ ধরে তারা ভিতরে যে সবগুলো একসাথে করতেছিল, তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তারপর স্যার আমাদের অনেকদিন থেকে আমরা যেহেতু ট্রেনিং করে, আমি যেহেতু প্রশিক্ষণ করি, এটা তো আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো সাকিব যখন আসছিল, সাকিবকে কিন্তু বলতাম যে তোমার প্রথম মাঠে আল্লাহ পূরণ করছে সাকিব। তো ওখানে শেষমেশ তোমরা তিন দশজন যাক, তাহলে সবাই তো মোটামুটি খুশি আর কি। সবাই খুশি ছিল, বুঝতে পারছি আর কি। তো যাক, এই হচ্ছিল মোটামুটি আলোচনা সাকিবকে সঙ্গে নিয়ে। আসলে তোমাদের সঙ্গে আসলাম, তোমাদের সামনে আসলাম, কারণ তোমরা অনেকে ইচ্ছা করো না যে সামরিক বাহিনীতে যাবো কি কারণে, বাট ওখানে গিয়ে টিকবো কি টিকবো না, হ্যাঁ এগুলো চিন্তা বাদ দিতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে নিজের যোগ্যতা বাড়ো। সামরিক বাহিনীতে যোগদান করতে পারাটা অনেক সৌভাগ্যের একটা বিষয়, কারণ তুমি গর্বিত সৈনিক হয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের সেবা, দেশের মানুষের সেবা, মাতৃভূমির সেবা নিজেকে নিয়োজিত করতে পারবে। তো যাই হোক, সামনে সাকিবের সারা জীবন সামরিক জীবন পড়ে আছে, সামনে সাকিব ট্রেনিংও চলে যাবে। সবাই সাকিবের জন্য দোয়া করবেন, তোমরা যারা দেখলে সবাই দোয়া করবা সাকিব যাতে ভালোভাবে ট্রেনিং শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হয়ে সরকারের যে আদেশ নির্দেশগুলো রয়েছে সেগুলো মেনে যেন সাকিব বাংলাদেশের সেবায়, বাংলাদেশের মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। তো সাকিব, শেষমেশ যদি নতুনদের উদ্দেশ্যে বা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু থাকে যদি বলাস। স্যার, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি স্যার আমার মানে আমি সেনাবাহিনীতে পরীক্ষা দিছি স্যার, আমার সামান্য টুকু হলে ওইভাবে কিছুটা স্যার মানে জ্ঞান অর্জন হচ্ছে যে স্যার ওইখানে যার যোগ্যতা আছে 310 জনের মধ্যে থেকে, কিন্তু মানে স্যার এত মানে সার্টিফিকেটের কথা না, অনেক কঠিন বিষয়। তো স্যার যোগ্যতা থাকলে কিন্তু সেনাবাহিনীতে চাকরি পাওয়া কোনো ব্যাপারই না স্যার, যোগ্যতা ওনারা খুঁজে কার যোগ্যতা কত বেশি স্যার, যোগ্যতা থাকলে সেনাবাহিনীতে চাকরি মানে পাওয়া একেবারে সহজ। তো তোমরা যারা ইউটিউব ভিডিও মানে স্যারের ইউটিউব ভিডিও দেখো, তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যদি তোমাদের মানে মন থেকে যদি সেনাবাহিনীতে চাকরি করার উদ্দেশ্যটা থাকে, বাইরে মানে কোনো এত ইউটিউব ভিডিও না দেখে তো সরাসরি এসে মানে আমাদের স্যারের সাথে যোগাযোগ করো, এবং ইনশাল্লাহ স্যারের তত্ত্বাবধানে তোমাদের চাকরি পাওয়া অবশ্যই সম্ভব আমার যেটা মনে হয় স্যার। ইনশাল্লাহ ভালো করতে পারবে, ইনশাল্লাহ অবশ্যই স্যার ভালো। চাকরিটা তো আসলে রিজিকের বিষয়, আর চাকরি পাওয়ার জন্য যোগ্যতা তারাই অর্জন করতে পারবে যারা সঠিক গাইডলাইনের মাধ্যমে নিজেকে একদম যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারে। অবশ্যই স্যার, চাকরির জন্য অনেক যোগ্যতার দরকার। হ্যাঁ, যোগ্যতার দরকার, তাহলে একটা প্রার্থী কিন্তু অবশ্যই সে চাকরিটা পেতে পারে, আর প্রস্তুতিটা নেওয়া থাকলে সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভালো করতে পারবে, এটাই তো বিষয়। তো যাই হোক, দোয়া চাবেন সবার কাছে। জি স্যার, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আগামী কিছুদিন পর আমি বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পদে যাতে মানে ট্রেনিং শেষ করতে পারি। তো এই কথাগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম। যাই হোক, তোমরা যারা দেখলে অনেকক্ষণ ভিডিওটি হয়তো হয়েছে, বাট এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো সবসময় দেখো, পাশে বসে বসে প্র্যাকটিস করো, আর সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবা। ইনশাল্লাহ আসলে এখানে প্রস্তুতি নিতে অবশ্যই দেখা হবে সবার সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।